উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে বগুড়ার গাবতলী উপজেলায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন ও সিরাজগঞ্জের বেলকুচিতে আছেন রিঙ্কু কুণ্ডু প্রথমে সরাসরি যাচ্ছি জ্যাভলিনের কাছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া গাবতলি উপজেলার জাগুলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এখানকার যে ভোটের পরিস্থিতি এখনো পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলেছে তবে গাবতলি উপজেলাতে কিন্তু আমরা যেটি দেখেছি দুটি কেন্দ্রে বিশেষ করে তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো প্রমাণিত হয়েছে প্রথমত যেই অভিযোগটি আমরা পাই সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সেখানে অভিযোগ করা হয়েছিল যে সেখানে ব্যালট বই সেটি ছিনিয়ে নেয়া নিয়ে জাল ভোট প্রদান করার ব্যাপারে এবং পরবর্তীতে আমরা সেখানে গিয়ে দেখি যেটি দেখতে পাই প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তাদের যেই কক্ষ কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল এবং ভেতরে তারা ছিলেন যদিও তারা সেটি বলছেন যে অসাবধানতাবশত কেউ বাইরে থেকে এই দরজাটা লাগিয়ে দিয়েছে এবং এর পাশাপাশি আমরা যেটি দেখেছি প্রায় তিন থেকে চার সারি ভোটার সেখানে দাঁড়িয়ে থাকলেও উপরতলায় যেখানে ভোট কক্ষ সেখানে কিন্তু দেখা গেছে ভোট গ্রহণ কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু সেখানে বলতে গেলে একেবারে অলস সময় পার করছিলেন এটি আসলে জন্য আমরা কর্মকর্তার কাছে জানবার যখন যাই তখন আমরা এই চিত্রটি দেখতে পারি এরপর করেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু আসার পরে এই সত্যতা পান এবং তিনটি বইয়ের অর্থাৎ তিনশো যে ব্যালট সেটির কিন্তু দেখা যায় যে জাল ভোট সেখানে রয়েছে মাত্র দু থেকে চারটি পাতায় সেখানে আঙুলের ছাপ পাওয়া গেছে ভোটারের বাকিগুলোতে কিন্তু আঙুলের ছাপ ছিল না এবং সেখানকার সহকারী প্রিজাইডিং অফিসার দুজন কিন্তু স্বীকার করেছেন যে দশ থেকে পনেরো জন অজ্ঞাত ব্যক্তি তারা এসে ব্যালট বইটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাদের সামনে আসলে এখানে জাল ভোট দিয়ে সেখানে ব্যালট বাক্সে ফেলা হয় তো এরপর পরে কিন্তু সেই ভ্রমণ আদালত থেকে সেই প্রিজাইডিং কর্মকর্তা এবং দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেবেন আসলে নির্বাচনী কর্মকর্তা এছাড়াও মাছ মাছপাড়া যে গ্রাম সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে একজন আটক হয়েছে সেখানে তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে উপজেলা নির্বাচনের ভোটের অনিয়মের সবশেষ খবর আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে সেখানে রয়েছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু বড় ধরনের কোনো অপ্রীতি ঘটনা প্রীতিকর ঘটনা ছাড়াই সিরাজগঞ্জের তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা এবং আজকে দুপুরে বেলকুচি উপজেলার তামায় পশ্চিম পাড়া এলাকায় ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহরুল ভুইয়া তিনি কিন্তু আসলে আটক হয়েছেন চৌরানব্বই টাকা সহ এবং কামারখন্দ পুলিশের সার্কেল যিনি রয়েছেন আমাদেরকে আদনান মুস্তাফি যিনি জানিয়েছেন যে এই টাকা দিয়ে ওই ইউপি চেয়ারম্যান একজন প্রার্থীর পক্ষে ভোটারদেরকে প্রবাহিত করার চেষ্টা করছেন তখনই কিন্তু আসলে তাকে হাতে নাতে আটক করা হয় আমাদেরকে বলে জানিয়েছেন এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া সব জায়গায় কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং তিনটি উপজেলায় কিন্তু ইভিএম এ ভোটগ্রহণ চলছে এবং আর এক ঘন্টা বাকি আছে সকালে বৃষ্টির কারণে কিছুটা ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং এখন শেষ মুহূর্তে সেই ভোটারদের তারা ভোট

প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তো এ ছিল সিরাজগঞ্জের বেলকুচি থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সবশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের বেলকুচি থেকে তার আগে যুক্ত ছিলাম বগুড়ার গাবতলি থেকে